বিশ্বাস করেন এটা মিনি জান্নাত হয়ে যাবে। অনেকের এখনো পর্যন্ত সুসুর ভয় দেখাচ্ছে, আমির জামাত সেদিন বলেনি যে সুসুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে যে তোমাদের ঘর বন্দি করে রাখবে। অনেকে যারা ডাল খায়, মামা বাবা খায়, লাল পানি খায়, এরা কি খাবে? দেশটা যদি কোরআন দিয়ে চলে, নবীর আদর্শ দিয়ে চলে, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়ি খোর হোক, যত বড় ডাল খোর হোক, যত বড় বাবা খোর হোক, আর লাল পানি যেই খায়, ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খাই? পরিবেশটা রহমত দিয়ে ভরপুর, কথা বলে ঠিক কিনা? এজন্য মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি, আল্লাহুম্মা ফাতাহনি আবওয়াব রহমতে, পুরা জায়গাটায় রহমত দিয়ে ভরপুর। আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে, এজন্য পুরা জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা। এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয়, রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। তখন আর লাল পানি খেতে, বিড়ি খেতে আমরা মনে চাইবে না, ইনশাআল্লাহ আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি। সুতরাং আমরা রাসূলের সাথে মুবিয়াত বিধান না করি, মেহমান এসে গেছে আমাদের মাঝখানে, আচরণ আমার কাছে আশা করো। ডক্টর মোহাম্মদ
আপনি আমাকে মেরেও ফেলতে পারেন, ছেড়ে দিতে পারেন। নবীজি তাকে বললেন, সামা, এই দুনিয়ায় শেষ দুনিয়া না, আর একটা জগৎ আমাদের সামনে আসে। ইসলামের বিশাল কিছু তার সামনে তুলে ধরলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে রান্না করে খাবার পাঠালেন তার জন্য। দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের। বিশ্ব নিজে উঠে দৌড় এক সাহাবিকে দিয়ে দহন করিয়ে গরম করে পাঠালেন। মহারাজে তিনি জামায় আদর করছেন। অবশ্য সে লোকটা যুদ্ধ বন্দী, একটা যুদ্ধ বন্দী মানুষের সাথে বিশ্ব অনবীর যে আচরণ, এ পৃথিবী অবাক হয়ে গেছে।